জাতীয় সংসদের প্যানেল স্পিকার আগামী সংসদ নির্বাচনে কুমিল্লাবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক ও সম্ভাব্য প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এমপির নেতৃত্বে গতকাল টুঙ্গিপাড়ায় অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা। এছাড়াও আফজল খান ফাউন্ডেশনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে 15 আগস্ট ঘাতকদের নির্মম আঘাতে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এমপি সীমা পরিদর্শন শেষে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে একটি গাছের চারাও রোপণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু, এফবিসিসির পরিচালক কুমিল্লা চেম্বার অফ কমার্সের সভাপতি ডক্টর আজম খান নোমান, মহানগর আওয়ামী লীগ নেতা আবু তাহের, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতা শিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হক, শামীম আহমেদ, মফিজুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা কাউন্সিলর আব্দুর রহমান, নাসিরুল্লাহ খান আরমান, মাসুদুল ইসলাম বাবু, সাব্বির আহমেদ, শরীফ আহমেদ, কবিরউদ্দিন মিন্টু, মুকিত বিন হেলাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিমউদ্দিন আহমেদ, মহানগর ছাত্রলীগ নেতা মিতুল, এফসি সজীব, কুমিল্লা চেম্বার অফ কমার্সের পরিচালক বৃন্দ, আফজল খান প্রতিষ্ঠিত সকল কলেজ ও স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দসহ মহানগর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ সকল ছাত্রলীগের সহ শতাধিক নেতাকর্মী।